ঢাকায় যে সরকারি অ্যাম্বুলেন্সে যাওয়া যায় জানেন, সেটা ঢাকার মধ্যে অ্যাম্বুলেন্স ভাড়ায় ধরুন 10,000 প্লাস। মুমূর্ষু রোগীকে হাসপাতালে আনতেই পকেট খালি, চিকিৎসায় ব্যয়ের চেয়ে 40-60 ভাগ গুনতে হয় রোগী আনা নেয়ায়। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ মানুষ, সরকারিগুলোও চলে তাদের ইশারায়। রাজধানীর সরকারি হাসপাতালে শক্তিশালী চক্রের কাছে যেন অসহায় কর্তৃপক্ষ। কিছু কিছু ক্ষেত্রে আসলে দেখা যায় যে তারা আবার একটু পরেই, হয়তো আমি চলে আসলাম পরে আবার ওখানে এসে পার করছে। আমরা চেষ্টা করছি এটাকে আবার আপনার শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি আপ্রজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারত বিরোধী আন্দোলনে কি ভীত দিল্লি? আলোচনা রাজনৈতিক অঙ্গনে, ইস্যুর অভাবে বয়কট নিয়ে মাঠে বিএনপি বলছে আওয়ামী লীগ, ক্ষমতাসীনরা তাবেদার বলছে বিরোধীরা। একের পর এক অগ্নিকাণ্ডের পরও বদলায়নি পুরান ঢাকার চিত্র, সব আবাসিক ভবনে রাসায়নিকের গোডাউন, দুর্ঘটনার ঝুঁকি জেনেও চলছে উৎপাদন, শঙ্কা জানিয়ে খান্ত ফায়ার সার্ভিস। ভৈরবে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী ট্রলার ডুবিতে আরও দুইজনের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে 3, পুলিশ ও তার স্ত্রী সন্তান সহ নিখোঁজ 6, নৌযানটির অবস্থান শনাক্ত। সাগরে কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতা, এমভি আবদুল্লার কাছাকাছি ভারত ও ব্রিটিশ জাহাজের অবস্থান, অভিযানে সংকটে পড়তে পারেন জিম্মি 23 নাবিক, শান্তিপূর্ণ সমাধান চান স্বজনরা।